नमस्कार, हमें इंद्राणी शुरू कर छी आज के कवि गुरु लाह प्रणाम, जय श्री राम, जय श्री राम। साइंस सिटी ऑडिटोरियम में बीजेपी खोला हवा डाकेर पौरी पोई पोई करे कैडरदेर बोझानो हुए छिलो। भाई, इटा टेगोरेर जन्मदिन, जय श्री राम नहीं बोलने का। यशस्वी अमित शाह मंचे हाजिर होते ही कैडर भक्तरा चित्कार शुरू कर लो, जय श्री राम, जय श्री राम। एकदा एराज्येर दीदी के एकमात्र जिनी पिसी बोलतेन सेई शंकु पंडा तो आपातत बीजेपी के तिनी प्राणपणे बोलछेन कवि गुरु लह प्रणाम, तला थेके भक्तरा छंद मिलिए स्लोगान दिच्छे जय श्री राम, जय श्री राम। आसले स्नेहेर मतोई हजम हलो एक विषम वस्तु, सबार सबकिछु तो हजम हय ना, कारोर पेटे घी शय ना, केउ बा आबार घी छाड़ा खाय ना। ठीक तेमनी বাংলা বাঙালিয়ানার কিছু এমন মৌলিক বিষয় আছে যা আরএসএস বিজেপির হজম হয় না, হবে না, হতে পারে না। প্রমাণ চাইছেন? রুদ্রনীলের দিকে তাকান, সিপিএম ছিলেন, ঘোর সিপিএম। কোনোদিন যশস্বী বিমান বসু বলেছেন? বলেননি। তারপর দিদিকে মা বললেন, মা মা গো মা। কিন্তু যশস্বিনী মাইয়া বললেন কি? না, বলেননি। বিজেপিতে গেছেন, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইত্যাদি অনায়াসে বলছেন। বিজেপিতে থাকলে বাঙালি থাকা যায় না, বাঙালিয়ানা বজায় রাখা যায় না, কার্যকর্তা হয়ে যেতে হয়, রুটি দিয়ে আলু পোস্ত খেতে হয়, চুলায় চুলায় কি যে সব বেজে ওঠে কে জানে। সেই আবহে বিজেপির কবি প্রণাম, আর এক বিশাল কঠিন বিষয়, বদহজম হতে বাধ্য। সেই বদহজমের কাহিনী আজ আমাদের বিষয় আজকে, বিজেপির বদহজম। ভোটের দশ চক্রে ভাষা গোভূত, আমরি বাংলা ভাষায় বাঙালি ভাবাচাকা। বিজেপির বাঙালি হওয়া তীব্র বাসনায় কৃষ্টির গুষ্টি নাশ, শাহী রবি স্মরণে বাংলা ঐতিহ্যের সারে সব্যনাশ। খিচুড়ি সংস্কৃতির আগমন, রবীন্দ্রসঙ্গীতের র‍্যাপ ভার্সন তারস্বরে চিৎকার, কবি প্রণামে বঙ্কিমের আমদানি, অমিত শাহকে ইমপ্রেস করতে গিয়ে খেটে ঘ বঙ্গ বিজেপি, রবীন্দ্র জয়ন্তীতে বন্দে মাতরম না গাইলেই কি নয়। আসলে বঙ্গ বিজেপির এমনতর আয়োজনের দায়িত্বে যারা, তারাই বা কতটা সংস্কৃতি মনস্ক, রবি ঠাকুরকে কতটা চেনেন, সন্দেহ বিস্তর। তাই তো জগা খিচুড়ি সংস্কৃতির আমদানিতে সংশয়াবিদ্ধ হওয়ার কোনো চান্স নেই। এভাবে কি বাঙালি হওয়া যায়, জেতা যায় কি বাংলার মন, প্রশ্ন একটা তুলতেই হচ্ছে। ধান ভাঙতে শিবের গীত মোটেই নয়। সমরেশ মজুমদারকে ঠিক কতটা চেনেন জানেন মোদী শাহ নাড্ডা? তিনটে টুইট বাঙলায় ভেসে উঠল বাঙালির আকাশে। বাংলা সাহিত্যের অন্যতম নক্ষত্র সমরেশ মজুমদারের মৃত্যুতে শোক প্রকাশ। ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি। বাংলা টুইটের বুদ্ধি যেই দিক, বুদ্ধিটা খাসা। রবিদিনের আগের রাতে আরও একটু বাঙালির মনে সেনিয়ে যাবার চেষ্টা। কবি প্রণামের শাহী উপস্থিতি তো রয়েছে, কিন্তু অমিত বিক্রমে এভাবে যে ধারাবেন তার কে জানত। জোড়া সাকই মুখ খোলেন নিশা, পাছে মণিমুক্ত বেরিয়ে যায়। পেট্রোপোলে বিএসএফ এর অনুষ্ঠানে বিস্তর বাতেলা, সায়েন্স সিটিতে খোলা হওয়ার অনুষ্ঠানেও ভাষণ, সবটাই হিন্দিতে। তবে কেঁচিয়ে দিল বঙ্গ বিজেপি। আরে বাঙালি হতে হবে যে, কিছুই কি শেখান না স্বরাষ্ট্রমন্ত্রী? রবি স্মরণে বঙ্কিম, অমিতকে ডোবাবেন এইসব আং বং চ্যাং বঙ্গ বিজেপির কুঁচো নেতারাই। সংস্কৃতি প্রিয় বাঙালির হৃদয় ও মনন স্পর্শ করতে রবীন্দ্রনাথ ঠাকুরই শেষ পারানির করি, সেখানেই ফুস হয়ে গেল অমিত বিক্রম। ভাগ্যিস বেঁচে নেই কবিগুরু, থাকলে মূর্ছা যেতেন নিঘাত। অডিটোরিয়ামে দেখা যায়নি নির্বাচনের সময় হাজির থাকা সেই ঝাঁকে ঝাঁকে কুচুবুলুদের। তারা অভিনেতা অভিনেত্রী, উপযুক্ত মূল্য পেলে তবেই অভিনয় করে থাকেন, পাননি সরে গেছেন, রুদ্রনীল থেকে গেছেন। কারণ তাকে এবার যেতে গেলে মায়াবতীর জল ছাড়া তো আর কোনো জায়গা নেই, কাজেই তিনি থেকে গেছেন। কিন্তু খেয়াল করুন, তিনিও এই খোলা হাওয়াতে হাওয়া খেতে এলেন না। দলের রাজ্য সভাপতি সুকান্ত বসেই রইলেন, স্বপন দাশগুপ্ত তিনিও তথৈ বচন। রবি ঠাকুর নিয়ে বললেন অমিত শাহ, বললেন দুটো দেশের জাতীয় গান লিখেছেন রবি ঠাকুর। তথ্য বলছে রবি ঠাকুরের জনগণ মন অধিনায়ক জয় হে জাতীয় গান বা জাতীয় গীত নয়, ন্যাশনাল অ্যান্থম বা জাতীয় সঙ্গীত,
এ তথ্য তার জানা নেই। কিন্তু মঞ্চে উপবিষ্ট আর কেউ না হোক, স্বপন দাশগুপ্ত এটা জানতেন না, তা তো হতে পারে না। কিন্তু সেধে ঘরে সিবিআই ডেকে আনাটা তার উচিত বলে মনে হয়নি। ওদিকে মাননীয় একদা তড়িপার অমিত শাহ ভুলেই গেছেন, রবি ঠাকুর অন্য যে দেশের জাতীয় সঙ্গীত লিখেছেন তা হলো বাংলাদেশ, যেখানকার নাগরিকদের তিনি উই পোকার সঙ্গে তুলনা করেছিলেন মাত্র কবছর আগে। এবং মাননীয় অমিত শাহ এটাও জানেন না যে এই উপমহাদেশের আরেকটি দেশের জাতীয় সঙ্গীত লেখা ও সুরের অনুপ্রেরণা রবি ঠাকুর। বিশ্বভারতীর শান্তিনিকেতনের ছাত্র আনন্দ সম্রাকন রবি ঠাকুরের প্রত্যক্ষ সাহায্যে লিখেছিলেন শ্রীলঙ্কা মাথা, যাও দেশের জাতীয় সঙ্গীত। সব জানতে গেলে হয় বাঙালি হতে হয়, না হলে রবি ঠাকুর পড়তে হয়। উনি তার কোনোটাই নন। তার উপরে আরএসএস বিজেপি মাত্র গতকালই বলেছি, রবি ঠাকুরের বিশ্ব মানবতা ওনাদের দর্শনে ডায়ামেট্রিক্যালি অপোজিট, একেবারে উল্টো পথের দর্শন। আরো অনেক ছড়ালেন মণিমাণিক্য, তার মধ্যে জার্মানি প্রসঙ্গ এলো, যে হিটলার যে গোয়েবলসের পূজারী আরএসএস বিজেপি, সেই সংগঠনের একজন রবি ঠাকুরের জার্মানি থেকে আইনস্টাইনের চলে যেতে বাধ্য হবার পরে রবি ঠাকুরের অনুভূতি কথা বললেন, কিন্তু হিটলারের নাম নিলেন না, ফ্যাসিস্ট দর্শনের নাম নিলেন না, বললেন না। শেষ দিন পর্যন্ত রবি ঠাকুর বিশ্বাস করতেন, বলতেন ওই জার্মানিকে হারাতে পারবে কেবল রাশিয়া, হ্যাঁ ওই কমিউনিস্টরা। না, এসব কথা তিনি হয় জানেন না বা বলার প্রয়োজন মনেই করেন না। তাহলে কেন রবি প্রণাম? দেখানোর জন্য, ভান করার জন্য? রবি ঠাকুরের পুজো না করে বঙ্গালি হওয়া যায় না, তাই খানিক নটঙ্কি। তাই কি রবি ঠাকুরের জন্মদিনে বন্দে মাতরম? রবীন্দ্রনাথের জন্মদিনে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম গাওয়াটা জরুরি ছিল? কি বলেন মানুষজন? শুনে নেওয়া যাক। কবি প্রণামের দিন বন্দে মাতরম গাওয়ার কোনো প্রয়োজনীয়তা দেখি না, কারণ কবিগুরুর অনেক সৃষ্টি আছে, গানের সম্ভারের তো শেষ নেই। তিনি শুধু রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাননি, সাথে সাথে তিনি বাংলা সাহিত্য, বাংলা বিশ্ব, বাংলা যত শিল্পী আছেন, বাংলা যত সাহিত্য আছেন, সাহিত্যিক আছেন, তিনি সবাইকে শ্রদ্ধা জানিয়েছেন, এতে তো অনেক কোনো ভুল করেন। একজন বাঙালি হিসাবে রবীন্দ্রনাথ বা রবীন্দ্র জন্মজয়ন্তী আমাদের কাছে একটা আবেগের দিন, তো সেখানে এরকমভাবে ওই দিনকে এসে বঙ্কিমের গান গাওয়া, বঙ্কিমচন্দ্রের গান করা, এটা আমি মনে করি না এটা যথাযথ। বাঙালি হিসেবে অবজেকশন কিছু নেই, কিন্তু যেহেতু এটা রবীন্দ্র জয়ন্তী, কনসার্নড জিনিসগুলো হলে তার গান, তার আবৃত্তি হলেই বেশি ভালো লাগে। 2000-এর বেশি সঙ্গীত যার রয়েছে, আমাদের দেশের জাতীয় সঙ্গীত যার, বাংলাদেশের এমনকি শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতের ওপরেও যার প্রভাব রয়েছে, আমরা কি পারতাম না যে রবীন্দ্রসঙ্গীত একটা পরিবেশন করতে? প্রথম কথা, অমিত শাহ বা এরা যারা আছেন তারা বাংলা কৃষ্টি সংস্কৃতি কোনো কিছুর সঙ্গেই ওয়াকিবল নন। তিনি হচ্ছেন কেন্দ্রের মন্ত্রী, কিন্তু উনি সারা ভারতবর্ষটাকে গুজরাটের নজরে দেখেন। অনেক কিছু তার বিভিন্ন ধরনের লেখা আছে, তার মধ্যে থেকে তিনি যদি কিছু বলতেন অবশ্যই সেটা বাঙালি মনে, বাঙালিদের কাছে সেটা আরও সমাদৃত হতো। বাঙালি হিসাবে এটা লজ্জাজনক ব্যাপার এটা পশ্চিমবঙ্গের কাছে। বঙ্কিমচন্দ্রের লেখা বন্দে মাতরম, সেটা কালকের দিনে না গাইলেই ভালো হতো। রবীন্দ্রনাথ বন্দে মাতরম, ভারতবর্ষ দেশ, সুতরাং এখানে এগুলো না আসার কোনো কারণ দেখছি না, সবই ঠিকই আছে। দেশাত্মবোধক গানের গাওয়ার প্ল্যাটফর্ম যে কোনো কিছুই হতে পারে, সেটা তর্ক করে লাভ নেই। আরে অমিত শাহ যিনি এসেছিলেন উনি তো বাইরের রাজ্যের মানুষ, ওনার তো রবীন্দ্রনাথ সম্বন্ধে কোনো ধারণাই নেই। ওনাকে যেটা বলে দেওয়া হয়েছিল, আমাদের এখানকার যারা বিজেপি ছিল, নেতৃত্ব ছিল, যিনি বলে দিয়েছিলেন উনি সেটাই বলেছেন। রবীন্দ্রনাথের জন্মদিনে নাইবা গাইলাম বন্দে মাতরম, রবীন্দ্রনাথের 25শে বৈশাখের সঙ্গে বন্দে মাতরম কোনোভাবেই তো সম্পৃক্ত নয়। বন্দে মাতরম একটা মানে আমাদের কি বলে জাতীয়তার সঙ্গে জড়িত আছে, তো আমার মনে হয় না কিছু তেমন প্রবলেম হবে। রবীন্দ্রনাথের সঙ্গে বঙ্কিমচন্দ্র বা বন্দে মাতরমকে গুলিয়ে দেওয়া কিনা বা কোথাও এসে প্রাসঙ্গিক করে তোলার একটা ছোট বা বড় প্রয়াস কিনা, এই সন্দেহটা সবার যদি থাকে আমারও আছে। কন্ট্রাডিক্টরি তো নাও হতে পারে, যদি আমার ভাবনা সেরকম থাকে, আমি সার্বিকভাবে যদি ভাবি তাহলে সেরকম সমকালীন কোনো ব্যক্তিত্বের এবং একইভাবে জনপ্রিয় এবং
জাতীয়তাবাদমূলক গান, এসবে আমরা তো সেটুকু কনসিডার করতেই পারি। শেষ কবে এসেছিলেন অমিত শাহ এই সায়েন্সের অডিটোরিয়ামে? 11 ফেব্রুয়ারি 2021। সেদিন বাংলার সভাপতি ছিলেন দিলীপ ঘোষ, রাজ্যের দায়িত্বে ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশজি এবং শুভেন্দু অধিকারী। সেদিন মঞ্চে এসেই অমিত শাহ বলেছিলেন, লক্ষ্য 200 পার করা, আমার সঙ্গে বলুন ভারত মাতা কি জয়, জয় জয় শ্রীরাম। 200-র জায়গায় 77 পেলে কি হবে? ভক্তরা শিখেছে জয় শ্রীরাম, তারা নেতাজির জন্মদিন হোক আর রবি ঠাকুরের, জয় শ্রীরাম বলে চেল্লাচ্ছেন। এবং রবি ঠাকুরের জন্মদিনের অনুষ্ঠান সম্ভবত বিশ্বেই প্রথম শেষ হলো বন্দে মাতরমকে, যে বন্দে মাতরমের মাত্র প্রথম স্তবকই গাওয়া হয়েছিল কংগ্রেস অধিবেশনে। কেন পুরোটা গাওয়া হলো না? কেন? সুভাষ বসু আর জওহরলাল গিয়েছিলেন রবি ঠাকুরের কাছে, কারণ বন্দে মাতরম গাওয়া নিয়ে কংগ্রেসের অনেকের আপত্তি ছিল। রবি ঠাকুর প্রথম স্তবকটুকুই গাইতে বলেছিলেন। সেই রবি ঠাকুরের জন্মদিনে সম্পূর্ণ বন্দে মাতরম গে আরএসএস বিজেপি শ্রদ্ধা জানালেন আমাদের রবি ঠাকুরকে। পুরো বদহজম, বিজেপির বদহজম। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।